প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেয়ে এখন সুখের দিন যাপন করছেন নেত্রকোনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। রাজেন্দ্রপুর আশ্রয়ণ প্রকল্প থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম আহমেদ, একজন ঘর হারা মানুষ যখন ঘর পায় এটা এবং তার যে মাথা গোঁজার ঠাঁই হয়, এটা কিন্তু নিঃসন্দেহে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো বিষয়। আপনি আছেন নেত্রকোনার আশ্রয়ণ প্রকল্পে, সেখান থেকে সেই যারা ঘর হারা মানুষ আশ্রয় পেয়েছেন তাদের বিষয়ে বলবেন আমাদের, তারা কি বলছে? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আসলে যারা যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, তারা একটি সুন্দর ঘর পেয়েছে, বাড়ি পেয়েছে। আমি যদি নেত্রকোনার একটু তথ্য দিতে চাই, তাহলে নেত্রকোনায় 3672টি ঘর ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং হস্তান্তর করা হয়েছে। আরও 200 ঘর সেগুলোর নির্মাণাধীন রয়েছে। আমি এখন রয়েছি নেত্রকোনা 40 রাজেন্দ্রপুর একটি আশ্রয় প্রকল্পে। এখানে আপনাকে যদি একটু ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, তারা ঘর অত্যন্ত সুন্দর করে গুছিয়ে রেখেছেন এবং ঘরের আশেপাশে তারা বিভিন্ন ধরনের ফল সবজির গাছপালা লাগিয়েছেন। এখানে আমার কাছে একজন প্রতিবন্ধী একজন নারী আছে, আমি যদি আপনার মাধ্যমে ওনার একটু বক্তব্য নিতে চাই। আচ্ছা, আপনি তো আগে কেমন ছিলেন এবং এখন কেমন আছেন একটু যদি বলবেন আমাদেরকে। আমার স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, আমি রাস্তার পাশে থাকতাম, রেল লাইনের পাশে, অনেক কষ্টে ছিলাম। এখন ঘর পায় আমি অনেক সুখে আছি, আমার সাবরস্ত মাল গুছিয়ে রাখতে পারতাছি বা আমি এখানে গোসলখানা পাইছি, কল পাইছি, অনেক সুখে আছি আমি। তো এরকম ঘর পাওয়ার যে দিল তার তাদের প্রতি আপনি কেমন? যে দিল তাদের প্রতি অনেক ভালোবাসা বা অনেক শুভেচ্ছা জানাই। উনি যেন বারবার আমাদের মন্ত্রী হয়ে আমাদের সামনে আসেন, অথবা আমরা যেন বারবার ওনাকে পাশে পাই, এরকম আমরা আশা করি। আর আমরা ঘর পাই অনেক খুশি হয়েছি, অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ তানিয়া। আপনি শুনছিলেন যে আসলে একেবারেই যে ঘরহারা মানুষগুলো, সেই ঘরহারা মানুষগুলো এরকমই ঘর পেয়ে তারা আসলে স্বপ্নেও তাদের এরকম কখনো ঘর হবে এরকম ভাবনাগুলো তাদের ছিল না। আজকে তারা এই ধরনের ঘর পেয়ে তারা অনেক খুশি এবং প্রধানমন্ত্রীর জন্য তাদের অনেক শুভকামনা। এই ছিল নেত্রকোনা আশ্রয় প্রকল্প থেকে আপাতত আমার কাছে সর্বশেষ।